ভয়াবহ ঘূর্ণিঝড় আমফামের দাপটে সবচেয়ে বেশি বাংলায় ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা। আর এই জেলায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শনে যাওয়ার সময় পুলিশের বাধার মুখে পড়লেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। জানা গিয়েছে এদিন নন্দকুমার থানার কৃষ্ণপুর বাসস্ট্যান্ডের কাছে তার গাড়ি আটকায় নন্দকুমার থানার পুলিশ। এই বিষয় নিয়ে দিলীপবাবু কি জানালেন আমাদের, চলুন শুনি। সঞ্জীব দুবের রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। আইন কিনা তাহলে টিএমসি সমস্ত নেতা মন্ত্রীরা ঘুরে বেড়াচ্ছেন, এমপিরা সমস্ত কাজ করছেন, আপনারা করোনাকে ভয় পেলেন না, আপনারা এই আমফানকে ভয় পেলেন না, দিলীপ ঘোষকে ভয় পাচ্ছেন কি? আমি ওখানে গেলে কি এখানকার সরকার পাল্টে যাবে নাকি? আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, এত নিচ স্তরের রাজনীতি আমরা ভারতবর্ষে দেখিনি। কেন আটকানো হচ্ছে, কি মনে করছেন? একবার পাশ থেকে গাড়ি চলে যাচ্ছে, আপনাকেই আটকে দেওয়া হচ্ছে না? আমারও তো সেটাই প্রশ্ন যে আমাকে কেন আটকানো হচ্ছে। আমি সিম্পল এসছি, আমার এলাকায় দেখা করতে এসেছি লোকের সঙ্গে, না কোথাও নেমেছি, না কোথাও থেমেছি, না কারোর সঙ্গে কথা বলেছি আমি, তাতে ওনাদের এত ভয়। এখানকার শাসকরা ভয় পাচ্ছেন যে আমি যে এলাকা দিয়ে যাবো ওদের সব বিজেপি হয়ে যাবে। যদি হয় তো মানুষ এমনিতেই হবে, আপনাদের অত্যাচারে, আপনাদের অমানবিক ব্যবহারে এখানে বিজেপি হবে, সবে পরিবর্তন হবে। কিন্তু বিজেপি দিলীপ ঘোষকে আটকে গাবো, বিজেপিকে আটকাতে পারবে নাকি? এমনি আর কি আপনার কর্মসূচি কী কী রয়েছে? আমি এখান থেকে দেখা করতে করতে যাবো, নন্দগ্রামগ্রামার হয়ে কাঁথি হয়ে এগরা আমার এলাকায় ঢুকবো, সেখানে হসপিটালে কিছু মাস্ক স্যানিটাইজার দেবো, কথা হয়েছে ডাক্তারবাবুর সঙ্গে, এবং ওখানে সাধারণ মানুষ ক্ষয়ক্ষতি হয়েছে দেখা করবো, ক্যাম্প যাবো, তারপরে মোহনপুরে যাবো, ওখানে মারা গেছে একজন তার বাড়িতে যাবো, এরকম ছোটো ছোটো ক্ষয়ক্ষতি হয়েছে দেখা করতে করতে। এবং আমাদের কর্মীরা যারা কষ্টের মধ্যে থেকেও মানুষের সেবা করছেন, গাছ ফাছ কেটে রাস্তা পরিষ্কার করছেন, পরিশ্রম করছেন, তাদের সঙ্গে একবার দেখা করা, এটুকু আমার কাজ আছে, আর কিছু না। পুলিশ কী বলে আপনাকে আটকাচ্ছে, কেন যেতে দিচ্ছে না? নাকি আমি গেলে ল অ্যান্ড অর্ডার প্রবলেম হয়ে যাবে? আমি জানি না কিসের ল অ্যান্ড অর্ডার প্রবলেম হয়ে যাবে। এতই যদি ল অ্যান্ড অর্ডার এখানে প্রবলেম হয়, এত পুলিশ প্রশাসন কী জন্য আছে? এদেরকে ফালতু পোষা হচ্ছে, ছেড়ে দেওয়া হচ্ছে। একটা গাড়ি পার করতে গেলে ল অ্যান্ড অর্ডার প্রবলেম হয়ে যাবে, দিয়ে টিএমসি অফিসের সামনে আটকে রেখে গাড়ি দিয়ে টিএমসির লোক ডেকে আমাকে দিয়ে স্লোগান দেওয়া হচ্ছে। আমি তো বুঝতে পারছি না ল অ্যান্ড অর্ডার এত হালকা হয়ে গেছে কেন। পুলিশের ভূমিকার একটাই, বিজেপিকে আটকাও, টিএমসি রাজনৈতিকভাবে আমাদের আটকাতে পারছে না, হেরে গেছে, তাই বিজেপি পুরো পুলিশ প্রশাসনকে বিজেপির বিরুদ্ধে লাগিয়ে দিচ্ছে।